নদীর মাঝি বলে এসো নবী, মাঠের কবি বলে এসো নবী। দেখেছি দূরে ওই সোনালি দিন, দেখেছি দূরে ওই সোনালি দিন। প্রিয় দর্শক, শুভেচ্ছা সবাইকে, আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিনে। আজ আমরা আলোচনা করব জায়ান্ট মিলে বাঘের আক্রমণ এবং দমন কৌশল বিষয়ে। আলোচনায় আপনাদের সাথে আছি আমি মীর এমদাদ আলী, এবং আমার সাথে আলোচনায় রয়েছেন ডক্টর মুসাম্মদ নূর মহল আক্তার বানু, চেয়ারম্যান এবং সহযোগী অধ্যাপক কীটতত্ত্ব বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এবং আরও রয়েছেন ডক্টর আব্দুল লতিফ অধ্যাপক কীটতত্ত্ব বিভাগ শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। সম্মানিত অতিথিবর্গ, আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা আলোচনার আগে একটা ছোট্ট প্রতিবেদন এখানে দেখব, তারপরে আলোচনা করব। আমরা একটু দেখি, এখানে দেখতে সাদা তুলার মতো গাছের শেকড়ের উপরের অংশে আঠার মতো লেগে থাকে। শাখা প্রশাখের অগ্রভাগের কচি পাতা, কুশি, ডগা, ফলের বোটায় দলবদ্ধভাবে বসে রস চুষে খায়। এতে গাছের ফল, ফুল কিংবা নতুন পাতাগুলো শুকিয়ে যায়। পোকাটির নাম জায়ান্ট মিলিব্যাগ। উদ্ভিদের ক্ষতিকর পোকার মধ্যে এটি অন্যতম। দেশের প্রায় 10 জেলায় ছড়িয়ে পড়েছে পোকাটি। আম, কাঁঠাল, পেঁপে, মালটা, পেয়ারা, লিচু, ডালিম, নারিকেল, আদা, লেবু, বকুল ও মেহগুনি গাছে এই পোকা আক্রমণ করেছে। এতে আক্রান্ত গাছ ফলন কমার পাশাপাশি মরে যাওয়ার আশঙ্কা রয়েছে। এমনকি পোকাটি রোধ করা না গেলে আম, কাঁঠাল ও পেঁপে উৎপাদনে বিপর্যয় দেখা দিতে পারে। আমরা প্রতিবেদনটি দেখলাম, এখানে আমরা জায়ান্ট মিলিব্যাগ একটা ক্ষতিকর পোকা আমাদের ফলের। সাম্প্রতিক সময়ে আমরা কিন্তু দেখছি আমাদের বাংলাদেশে ফলের চাহিদা যেমন বেড়েছে, পাশাপাশি ফলের বাগানও কিন্তু বাড়ছে। অনেক মানুষ এখন বাগানের দিকে ঝুঁকছে, আর সেই সাথে জলবায়ু পরিবর্তনের যে ক্ষতিকর প্রভাব, সে কারণেও বিভিন্ন ধরনের পোকামাকড়ের উপদ্রব কিন্তু বেড়েছে পূর্বের থেকে অনেক বেশি। তো এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনারা এই বিষয় নিয়ে গবেষণা করছেন জায়ান্ট মিলিব্যাগ নিয়ে। আমি প্রথমে জানবো ডক্টর নূর মহল আক্তার বানু আপনার কাছ থেকে যে কী ধরনের গবেষণা করছেন আপনারা এই জায়ান্ট মিলিব্যাগ নিয়ে, এরা আমাদের কী কী ক্ষতি করতে পারে আমাদের এই ফলের। মিলিবাগ কিংবা জায়ান্ট ম্যাঙ্গো মিলিবাগ, এটা যে জন মানুষের জন্য একটা হুমকি বা এটা যে প্রতিকার করা দরকার, এই তথ্যটা আমাদের সামনে প্রথমে উপস্থাপিত হয় 2014 সালে, যখন গার্হস্থ্য অর্থনীতি কলেজে এই প্রকার এই ইনসেক্টটি মারাত্মকভাবে আক্রমণ করেছিল। তখন আমরা কিন্তু এটার বিষয়ে অ্যালার্ট হই এবং আমরা তখন ভেবে নিই যে এটাকে কন্ট্রোল করতে হবে। এটা জায়ান্ট মিলিবাগ অনেক বড়, আমরা কিন্তু এই বিভিন্ন ফলে আরও সাদা সাদা আরও ছোট ছোট পোকা দেখি, সেগুলো কি মিলিবাগের মধ্যেই তো পড়ে? জি, ওইগুলা সবই মিলিবাগ। আচ্ছা, তো কত ধরনের মিলিবাগ আছে বাংলাদেশে? এর আগে একটা সার্ভেতে দেখলাম যে 13-14 প্রজাতির মিলিবাগ পাওয়া যায়। হ্যাঁ, আসলে হয়তো আরও বেশি পাওয়া যেতে পারে, এগুলো নিয়েও গবেষণা প্রয়োজন। মিলিবাগ দেখবেন যে ফল গাছ থেকে শুরু করে ফুল গাছ, তারপরে আমরা ইদানিং সম্প্রতি দেখি যে পেঁপে গাছেও অনেক মিলিবাগ আক্রমণ করে, সেগুলো ভিন্ন প্রজাতি, ওটাকে বলা হয় প্যারাকোকাস মার্জিনেটাস। আর আমাদের এই যে এইটা জায়ান্ট মিলিবাগ, এটাকে বলা হয় ড্রসিকা ম্যানজিফেরা, এটা আমের একটা প্রধান পেস্ট, আম ছাড়া অন্য ফলগুলোকেও আক্রমণ করতে পারে, যেমন কাঁঠাল, কাঁঠালকে, কাঁঠালেও এর একটা মারাত্মক ক্ষতি করতে পারে। হ্যাঁ, বাংলাদেশে এটার আগে তেমন ইয়া ছিল না, মাইনর একটা পেস্ট ছিল, যেটা কম মারাত্মক, কম ক্ষতি করে ফসলের জন্য, ইয়াটা ইয়া ছিল। কিন্তু এর আগে এখন যেমন দেখা যাচ্ছে যে এটা যেমন করে ছড়াচ্ছে, তাতে এটা ভবিষ্যতে একটা মেজর আকার ধারণ করবে সারা দেশে, প্রধান ক্ষতিকারক পোকা হিসাবে, আমের হিসাবে দেখা যেতে পারে। এখনও এটার প্রায় বাংলাদেশে অল্প কিছু এরিয়াতে দেখা গেছে, বেশি এলাকায় দেখা যায়। আমরা একটা রিপোর্টে দেখলাম যে 10টি জেলায় পাওয়া, 10টি জেলায় দেখা গেছে, এবং ঢাকা জেলাতে, ঢাকাতে কিন্তু এটা বেশি আছে। আমাদের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছে, তারপরে ক্যান্টন সেনানিবাস এলাকায় ব্যাপকভাবে আছে, হোম ইকোনমিক্স কলেজে আছে। আমরা কিন্তু ছোটবেলাও দেখেছি, আমার ছোটবেলা ছড়ায় ওখানে, আমি এগুলি ছোটবেলায় দেখেছি। কিন্তু এইটা তেমন ক্ষতিকারক পোকা ছিল না তখন, এটা মানুষ জানতো না। আচ্ছা, প্রথমে আমাদের এই এটাই আসলে এটা কিভাবে ক্ষতি করছে আমাদের ফসল ফলের, এটার এটার
নিম্ফ অবস্থায় যখন বাচ্চা হয়, বাচ্চাগুলার তিনটা পর্যায় থাকে, ফার্স্ট ইনস্টার, সেকেন্ড ইনস্টার, থার্ড ইনস্টার। আচ্ছা, তো এরা এই বাচ্চা হওয়ার পরেই ডিম থেকে যখনই ফুটে বাচ্চা হয়, বাচ্চা হয়ে এরা গাছে চলে যায়, গাছে গিয়ে তখন এই গাছের কোষীয় অংশ থেকে, গাছের পাতা থেকে, ফুলের গোড়া থেকে, ফুলের বৃন্ত থেকে রস চুষে খায়, চুষে খেয়ে খেয়ে আস্তে আস্তে চুষে খায়, আর ওই ফলটা ছোট হয়ে যায়, অথবা ফল ধরে না, পাতা ছোট হয়ে যায়, কুকড়ায় যায়, এইভাবে তারা ক্ষতি করে। আর হচ্ছে যে এরা সেই সাথে সাথে এক ধরনের এই এই রসালো সাবস্টেন্স পদার্থ নিঃসরণ করে, সেই পদার্থটাকে হানিডু বলে থাকে। সেই হানিডুটা পাতার উপরে জমা হয়, তারপরে গাছের কাণ্ডে জমা হয়, কাণ্ডে জমা হয়ে গেলে তখন সেখানে আবার এক ধরনের ছত্রাক জন্মে, সেই ছত্রাককে বলা হয় সুটিমোল ছত্রাক। সেই সুটিমোল ছত্রাকের জন্য গাছের পাতা কালো হয়ে যায়, কাণ্ড কালো হয়ে যায় এবং ফটোসিনথেসিস কমে যায়, তখনও কিন্তু গাছের একটা ক্ষতি হয়। তাহলে এরা খেয়েও ক্ষতি করে, আবার সাথে সাথে হচ্ছে যে তারা পরোক্ষভাবে ওই গাছের ফটোসিনথেসিস কমিয়ে দিয়ে ক্ষতি করে, এটাও একটা ক্ষতিকর। আচ্ছা, আপনি একটু রিসার্চ করেছেন এটা নিয়ে, একটু জানি এর বংশবিস্তার পদ্ধতি কি, কেমন পরিবেশে এরা বংশবিস্তার করতে বেশি স্বচ্ছন্দ বোধ করে? এদের লাইফ স্টেজে তিনটা, লাইফ সাইকেলে তিনটা স্টেজ থাকে, এক, নিমফ অ্যান্ড অ্যাডাল্ট। যখন এরা অ্যাডাল্ট হয়, এরা তো যখন ফার্স্ট ইনস্টার থাকে তখন এদেরকে বলা হয় ক্রলার। এরা ফার্স্ট ইনস্টারে ঠিক মাটির নিচে থেকে এরা ডিম থেকে ফুটে নিম বের হয়ে এসে এরা ক্রলিং করতে করতে গাছের উপরে উঠে যায়, এবং এরা সাধারণত পুষ্পমঞ্জরি যেখানে থাকে, ফুল থাকে, সেই দিকে চলে যায়। তাহলে আপনি বলতে চাচ্ছেন যে ওরা বংশবিস্তার করে গাছের গোড়ায়, মাটিতে, গাছের গোড়ায়। হ্যাঁ, মাটিতে। তারপরে যখন অ্যাডাল্ট অবস্থায় এরা, এই যে এখন এখানে অ্যাডাল্ট ইনসেক্ট রয়েছে, এগুলো তখন অ্যাডাল্ট অবস্থায় ডিম পাড়ার জন্য আবার মাটিতে নেমে আসে, মাটির নিচে, একটু নিচে কিংবা পাতার নিচে এরা সাধারণত একটা এগ স্যাক তৈরি করে, ডিমের একটা থলি তৈরি করে, ওই থলিতেই এরা ডিম পাড়ে। একটা অ্যাডাল্ট ফিমেল স্ত্রী পোকা সাধারণত, ইউজুয়ালি বাংলাদেশের রিসার্চে যেটা আমরা পেয়েছি, সাধারণত 250 থেকে প্রায় 570টার মতো ডিম পাড়ে, এবং অন্যান্য দেশে দেখা গেছে এর চেয়ে আরও অনেক বেশি। এরা সাধারণত ডিম পাড়ে এই মার্চ থেকে শুরু করে মে জুন, এই এর মধ্যে এরা ডিম পাড়া কমপ্লিট করে, এবং দেখা যায় জুনের পরে আর কোনো পোকাকেই দেখা যায় না মাটির উপরে। দেখা যায় হয় মরা পাতার নিচে কিংবা ঘাসের নিচে কিংবা মাটির নিচে এরা চলে যায় ডিম পাড়ার জন্য, এবং ডিম পাড়ার পরেই এই পোকাটা মারা যায়। আচ্ছা, এই ডিমটা সারা বছর থেকে যায় মাটিতে, এরপরে যখন আবার ডিসেম্বর মাস আসে, ওই সময় এরা ডিম ফুটে নিমগুলো বেরিয়ে আসে, মাটির উপরে ক্রল করে উপরে বেরিয়ে আসে, এবং প্রথমেই এরা আশেপাশের যে হেজ প্ল্যান্ট কিংবা উইড থাকে, আগাছা যেটাকে বলে, আগাছা এগুলোতে এরা চুষে খেতে থাকে। এদের মাউথ পার্স পিয়ার্সিং সাকিং টাইপ, এরা শান্ত, ওখান থেকে এরা জুসটাকে সাক করে খেতে থাকে। এরপর যখন আমের মুকুল ধরা শুরু হয় তখন এরা ক্রল করতে করতে গাছের এই কাণ্ড বেয়ে বেয়ে উপরে উঠে চলে যায়। আসলে ক্রুশিয়াল মোমেন্টটা কিন্তু এই ফার্স্ট ইনস্টার, এই সময় আসলে কন্ট্রোল করতে হয়। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন। আমরা আবার আলোচনায় ফিরছি। এখন ডক্টর আব্দুল লতিফ, আপনার কাছে একটু জানি, মিলিবাগ নিয়ে আমরা অনেকগুলি কথা শুনলাম, ওদের জীবনচক্র শুনলাম, ওরা কীভাবে ক্ষতি করে শুনলাম, এটাকে দমন করার জন্য আমরা কী করতে পারি? আমাদের কৃষক যারা বাগান করছেন তাদের উদ্দেশ্যে কী বলবেন, কীভাবে দমন করবে? জানুয়ারি মাসে যখন প্রথম ধাপের নিমফে তারা থাকে, বাচ্চা অবস্থায় থাকে, তখনই পেস্টিসাইড দিয়ে তাকে দমন করতে হবে। না হলে এটা যখন বয়স্ক হয়ে যায়, এখন যে পর্যায়ে আছে এখানে পেস্টিসাইড দিয়ে কোনো কাজ করে না। এদের বডিতে, শরীরের উপর দিয়ে একটা পূর্ণাঙ্গ এই ওয়াক্স সাদা মোমের আবরণ থাকে, যার জন্য পেস্টিসাইড স্প্রে করলেও সহজে এদের বডিতে প্রবেশ করে না। আবার আরেকটা সমস্যা হলো যে এই পূর্ণবয়স্ক পোকাগুলো বেশি খায়ও না, যার জন্য এদের বডিতেও আবার ইনসেক্টিসাইড প্রবেশ করতে পারে না, যার জন্য সহজে এদেরকে দমন করা সম্ভব হয় না। এদেরকে দমন করার প্রধানত পদ্ধতি কি, যে এরা এই এখন তারা ডিম পাড়বে, ডিম পাড়ার জন্য মাটিতে, গাছ থেকে মাটিতে নামবে। তো যখন মাটিতে নামবে তখন তাদেরকে এখন এই পূর্ণবয়স্ক পোকাগুলো এগুলাকে ধরে ঝাড়ু দিয়ে, তারপরে এগুলো আমরা করতে পারি কি, যে আগুনে পুড়িয়ে মেরে ফেলতে পারি, অথবা মাটির গর্তে চাপা দিয়ে সেখানে তাদেরকে ঢেকে রাখতে পারি, অনেকটা গভীর করে, 1 মিটার গভীর করে গর্তে দিয়ে ওখানে চাপা দিলে সবগুলো মরে যাবে। ওর উপরে কিছু কেরোসিন দিয়ে দিলাম। এখন এই পূর্ণবয়স্ক অবস্থায় তাদেরকে এইভাবে দমন করা ছাড়া তাদেরকে আর কোনোভাবে কীটনাশক প্রয়োগ করে দমন করা সম্ভব হবে না। আমাদের দমন করতে হবে কি, যে প্রথমে আমরা যখন তারা মাটিতে ডিম পেড়ে দিবে, তাহলে গাছের গোড়া যে মাটি
আবর্জনা মরা পাতা আছে ওইখানে যদি আমরা একটা আগুন দিয়ে পুড়াই দিই তাহলে অনেকগুলা ডিম কিন্তু মরে যাবে। এরপরে যদি গাছের গোড়াটাকে কুপিয়ে দেওয়া যায়, মাটিকে আলগা করে দেওয়া হয়, তো তাহলে দেখা যাচ্ছে ডিমগুলা ধ্বংস হয়ে যাবে অনেকটা এবং সেখান থেকে কিছুটা দমন হবে। এরপরে যখন তারা ডিম থেকে বাচ্চা হবে, বাচ্চা এই জানুয়ারি মাসে যখন প্রথম ধাপের বাচ্চাতে থাকবে, তখন আমাদের পেস্টিসাইড প্রয়োগ করলে তখন এটাকে এটাকে কন্ট্রোল করা সম্ভব এবং তখন সব পেস্টিসাইডই এটার জন্য ভালো কাজ করে এবং এই সেখান থেকে খুব ভালো দমন পদ্ধতি। আর এখন আমাদের পদ্ধতি হচ্ছে যে গাছ থেকে তারা যেহেতু নামবে, নামার সময় কখন যে আমরা একটা যদি ব্যান্ড দিয়ে দিই গাছের গোড়ায় এবং ব্যান্ডের উপরে যদি আমরা একটু আলগা করে রাখি, তাহলে এই সব পোকাগুলো সেখানে জমা হবে, ওইখান থেকে কালেকশন করে আমরা এই পোকাগুলাকে এই সবগুলা জোর ইয়া করে মারতে পারি। এরপরে যখন বাচ্চা অবস্থায় তারা উঠবে উপরের দিকে উঠে, প্রথম পর্যায়ের দিকে, পরে খেয়ে দিয়ে একটু বড় হয় তখন উপরের দিকে উঠবে, তখন গাছের চারিদিকে যদি আমরা ব্যান্ড দিয়ে দিই, তাদেরকে উপরে উঠানো বন্ধ করতে পারি, তাহলে উপরে ওঠা বন্ধ হলে তারা উপরে উঠতে পারবে না, গাছের ক্ষতি করতে পারবে না। আবার এই এখন যেটা করতে পারি, তারা নিচে নামার সময় ব্যান্ড দিয়ে দিলাম, জাস্ট পলিথিনের ব্যান্ড, উপরে এসে জমা হলো ওগুলাকে আমরা কালেকশন করে ধ্বংস করে ফেলতে পারি। আচ্ছা, এইভাবে দমন করা সম্ভব। এটা কি মানুষের জন্য, ওই যে অনেকে বলে এইটা হাতে পায়ে লাগলে যারা গাছের গোড়ায় অসুখ বিসুখ হতে পারে, চুলকানি পস্তা বা এই ধরনের কোনো মানে ছোঁয়াচে বা এরকম কিছু? এই ধরনের কোনো ইয়া নাই, আমার সামনে আপনি দেখতে পাচ্ছেন, হ্যাঁ এখানে আপনি এই পোকাটা আছে বড় বড় মিলিবাগ। আমি আপনাদের দেখাই যে এইটার আমার এইতে আমার স্কিন এই চামড়ার উপরে এটা ঘষে দেখায় যে এইটা দিয়ে তার পাউডার লেগে গেল। এইটার জন্য কোনো কিছুই হবে না, মানুষের শরীরের জন্য ক্ষতি করে না, মানুষকে কামড়ে দেয়। আপনি যেটা ধরেছেন এটা কি জানতো আছে? হ্যাঁ এটা জানতো, এই যে জানতো এই যে এখান থেকে নেন এই গাতাগুলো। আচ্ছা, মিলিবাগ আমি নিলাম, মিলিবাগ নিয়ে যে দেখাচ্ছি, দেখেন এই যে এটা হল এরকম করে, এটার আসলে এটার কোনো চুলকানি হয় না। হতে পারে যে কারো হয়তো অ্যালার্জির সমস্যা থাকতে পারে, সেই ক্ষেত্রে ওখান ওর বডিতে যেহেতু ওয়াক্সের আবরণ থাকে, সেই জন্য ওখানে আর কিছু স্কেল থাকে, ওগুলা হয়তো তার অ্যালার্জির জন্য সমস্যা, নাকে মুখে গিয়ে অ্যালার্জি সমস্যা হতে পারে। যেমন আমাদের ধুলা লাগলেও তো অনেকের অ্যালার্জি, হাসি কাশি হয়, ঠিক সেই রকম চুলকানি এরকম। আচ্ছা, আপনারা কোন কোন এলাকায় পেয়েছেন এটা বাংলাদেশের? আমি যেটা রিসার্চ করেছিলাম তখন আমি ঢাকায় পেয়েছি, ঠাকুরগাঁও দিনাজপুর জেলায় পেয়েছিলাম। আমি 12টা ডিস্ট্রিক্টে তখন সার্ভে করেছিলাম, আমি নিজেই গিয়েছিলাম তখন, যেহেতু আমি পিএইচডি স্টুডেন্ট ছিলাম ওই মুহূর্তে, আমি এই তিনটা জায়গায় চারটা জায়গায় পেয়েছিলাম। কিন্তু এখন দেখা যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে যখন রিপোর্টিং হয় দেখা যাচ্ছে অন্য এলাকা, আমি রাজশাহীতেও সার্ভে করেছিলাম তখন, হয়তোবা আমি যে জায়গাগুলোতে সার্ভে করেছি সেখানে হয়তোবা ছিল না, অন্য জায়গায় হয়তো ছিল, কারণ আমার পক্ষে অতটা যাওয়া সম্ভব হয়নি। সম্ভব। আচ্ছা, আরেকটা বিষয় এখানে বলা হচ্ছে, এটা মূলত আম গাছের জন্য এই ক্ষতি করে পোকাটা, জান মিলিবাগ। আমরা কাঁঠাল গাছও দেখি, এছাড়া আর কি কি গাছে ক্ষতি করছে, আপনাদের কোনো তথ্য আছে? আছে অবশ্যই, যে আম, কাঁঠাল, পেয়ারা, লিচু, পেঁপে, সব গাছ ছোট অবস্থায় তারা যেখানে খাবার পায় সেটাতেই, পেঁপে, কলা, সব গাছে, বেগুন, টমেটো, ছোট অবস্থায় ফার্স্ট ইনস্টার আমরা সব গাছ থেকেই তারা ইয়া করছি। এর অনেকগুলা হোস্ট মানে পোষক উদ্ভিদ আছে, সেইখান থেকে তারা আক্রমণ, প্রথমে যেই গাছটা পায় সেই গাছ থেকে তারা সেই গাছে তারা শাক করা শুরু করে, রস চুষে খেতে শুরু করে। রিসার্চে যেটা আমি করেছিলাম, আমাদের আমার রিসার্চের একটা ইয়ে ছিল, টাইটেল ছিল হোস্ট রেঞ্জ, এটার হোস্ট কত ধরনের হয়, সেখানে আমি পেয়েছিলাম 72 হোস্ট চোখে দেখা যেগুলো গাছ যায় সবটাতেই তারা আক্রমণ। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনাদের কথা থেকে, যে সমস্ত গাছ অনেকদিন ধরে মানে পরিচর্যাহীন থাকে, গাছের গোড়া মানে কিছু করা হয় না, পরিষ্কার করা হয় না, পুরনো যে সমস্ত বিল্ডিংয়ের আশেপাশে এগুলিতে বেশি হয়। যেমন আপনি মাঠে যদি বলেন চাষের জায়গা, সেখানে তো নিয়মিত চাষ করা হচ্ছে, ওখানে তো ওরা বাসাও করতে পারবে না, কেন ওখানে তো ইয়ে হচ্ছে, তাই না, চাষ করা হচ্ছে। হ্যাঁ, ওসব জায়গায় মনে হয় কম হয় নাকি? অনবরত যদি চাষ করা হয় তাহলে তো সে ডিমটা ওপেন হবে, এক্সপোজ হবে, রোদের এটা মরে মারা যেতে পারে, কিংবা কোনো ন্যাচারাল এনিমি যেমন পাখি এই ডিমটাকে খেয়ে ফেলতে পারে, এই জন্যই ওখানে হয়তো ওরকম সম্ভব হয় না। তবে যেমন অর্চার্ড আছে, ম্যাঙ্গো অর্চার্ড যেগুলো, সেগুলোতে কিন্তু এই ইনসেক্টটা আছে প্রচুর পরিমাণে। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন। একটা ছোট্ট বিরতি নিয়ে আবার ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন কৃষি, খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোকেম সোনালি দিন। আমরা আবার আলোচনায় ফিরছি।
আমরা মিলিবাগ নিয়ে আলোচনা করছিলাম, জায়ান্ট মিলিবাগ। এখন একটু জানবো আমি, বুঝবো কী করে, কোনো লক্ষণকে আগে বোঝা যায় যে ওখানে ওখানে তারা ডিম পাড়ছে বা ওখানে তারা বসবাস করছে, ডিমটা ফুটে হয়তো এই একটা সময় গাছ উঠবে, এটাকে আগাম বোঝার কোনো সুযোগ আছে? এটা দেখার জন্য এই যেহেতু এখন ডিম পেড়ে দেবে মে মাসে, এপ্রিল মাসের শেষ থেকে শুরু করে মে মাসে ডিম পাড়তে পার থাকে, তো আমরা ওই গাছের নিচে যদি অবজার্ভ করি, এখন দেখবেন যে ওই ছবিতে একটা দেখা গেছে যে এখন পোকাগুলো সব কিন্তু নিচে নামতেছে। আচ্ছা, এটা এখন মনে করে যে অনেকে বলে যে রৌদ্র বাড়লে এটা, রোদ যখন তাপমাত্রা বেশি তখন নিচে নামে, তা কিন্তু না। এখন ওরা তাদের ডিম পাড়া সারতে নিচে নেমে যাবে। তো এখন যে গাছগুলোতে আমরা দেখতে পাইব যে যেখানে এই পোকাগুলো যদি গাছে দু একটা দেখা যায়, তাহলে আমরা ধারণা করতে পারি যে ওই গাছের গোড়ায় তারা আছে, এবং সেই গাছ সেখান থেকে যদি একটু আবর্জনাটা আমরা সরাই, তাহলে দেখা যাচ্ছে এই স্ত্রী পোকার ডিম পাড়া অবস্থায় ডিম পাড়তেছে এবং ওই স্যাক থলি বের করে ডিম পেড়ে দেয়, থলি সহকারে স্ত্রী পোকাটাকে পাওয়া যায় এবং সেখানে তার ডিমগুলো লাল লাল ডিম পাওয়া যায়। এবং আর একটা মজার একটা বিষয় যে ওর একটা রিসার্চে পাওয়া গেছে যে এটার একটা প্রিডেটর মানে পরভোজী পোকা আছে, সেই পরভোজী পোকাটা আবার এটার এই অপূর্ণাঙ্গ যে বাচ্চাগুলো আছে বাচ্চাগুলোকে খেয়ে নেয়, সেখান থেকে আমরা প্রাকৃতিকভাবে কিন্তু এটা দমন হয়। তো একটা সমস্যা কি যে এইটা আবার বেশি পরিমাণে পাওয়া যায় না, হঠাৎ দেখি যে মিলিবাগকে খাচ্ছে সে, তখন আমি নিজেই ধরে নিলাম এটা প্রিডেটর। তারপরে আমি আমার আমার যখন ডিগ্রিটা শেষ হয়ে গেল, আমি আমার স্টুডেন্টকে এই কাজটা দিলাম যে তুমি এটা প্রিডেটরটা বের করো, এবং দেখা গেল কি সে ওখানে প্রিডেটর ছিল তখন যে যে জায়গায় যেই অর্চার্ডে আমি রিসার্চ করেছি, সেখান থেকে দেখা গেলো সেটার ইফিসিয়েন্সিও টেস্ট করা হয়েছে, খুবই ভালো ইফিসিয়েন্সি। পরবর্তীতে আমরা রেয়ারিং করতে পারিনি তেমন করে তাকে, ওটার লাইফ সাইকেলটা এই ম্যাঙ্গো মিলিবাগের সাথে সিনক্রোনাইজড আর কি, একই রকম, এবছরে বছরে একবার আসে এরকম। আমরা কিন্তু দেখেছি যে ট্রাইকোডার্মা যেটা করা হয়, আমাদের কিছু প্রতিষ্ঠান আছে ওরা বায়োলজিক্যালি কিছু পোকা ল্যাবে তৈরি করে, করে প্রকৃতিতে ছেড়ে দেয়, যেটা আমি শুনেছি আর কি 1:21, একটা ক্ষতিকর পোকা থাকবে প্রকৃতিতে, 21টা থাকবে বন্ধু পোকা। তো এটা এখন উল্টা হয়ে গেছে, এই পেস্টিসাইড ইউজ করতে করতে এখন 21টা হয়ে গেছে ক্ষতিকর পোকা, একটা হয়েছে বন্ধু পোকা, কিন্তু বন্ধু পোকা আমার দরকার। তো সেই ক্ষেত্রে তারা যেটা করছে, ল্যাবরেটরিতে বায়োলজিক্যালি কিছু পোকা তৈরি করছে যারা ক্ষতিকর পোকাকে খাবে, ধ্বংস করবে। তো আপনাদের এই যে পোকাটার আপনি কথা বললেন, এটাকে খাচ্ছে, ওটাকে আমরা এরকম করে বায়োলজিক্যালি তৈরি করতে পারি কিনা, সেটা হয়তো একটা উদ্যোগ নেওয়া যেতে পারে। আচ্ছা, সেই সাথে আর একটা কথা আমি আর জেনে নিই, জানতে চাই যে এই পোকাটা এরা স্থানান্তরিত হয় কিভাবে, এদের কি উঠতে পারে বা এদের কি দ্রুত আর অন্য জায়গায় সম্প্রসারণ হওয়ার সুযোগ আছে কিনা, এক বাগান থেকে আরেক বাগানে, এক গাছ থেকে আরেক গাছে? আমাদের খুবই সৌভাগ্য যে এই পোকাটা স্ত্রী পোকাগুলা উঠতে পারে না, কারণ এদের কোনো পাখা থাকে না, পূর্ণবয়স্ক স্ত্রী পোকা, সেই জন্য তারা উড়ে এক বাগান থেকে আরেক বাগানে যেতে পারে না। কিন্তু পুরুষ পোকা যেগুলা সেগুলা কিন্তু উঠতে পারে, তো ওদের উঠতে পারলেও সমস্যা নেই, কারণ ওরা তো ডিম দিতে পারে না। স্ত্রী পোকাগুলাই সাধারণত ডিম দেয় এবং এদেরকে স্থানান্তরিত হয় এক জায়গায় থেকে অন্য জায়গায়। তো স্থানান্তরের জন্য এরা যেহেতু ধীরে ধীরে মুভমেন্ট করে, বেশি দূরে তারা স্থানান্তরে আশেপাশেই থাকে, প্রতি বছর এইভাবে আশেপাশে করে তারা ছড়াচ্ছে, কিন্তু মানুষের অ্যাক্টিভিটি তাদেরকে এক জায়গায় থেকে অন্য জায়গায় ছড়ায় দেয়। যেমন মনে করা যায় কোথাও মানুষ কোথাও একটা লাগেজ নিয়ে গেল, লাগেজের মধ্যে হয়তো 2-3টা পোকা ওর মধ্যে আটকে চলে গেল, তখন এই পোকাটা গিয়ে ওখানে ডিম পেড়ে দেয়, ডিম পেড়ে দিলে পরবর্তী বছর আমাদের স্টুডিওতে দু একটা রেখে যান না, এরকম এখানে তো ডিম পারবে না তো। আচ্ছা, এই একদম মাটির গর্তে বা গাছের এই ওয়ালের এই কিনারে ফাটলের মধ্যে এখানে সাদা তারা ডিম পেড়ে দেয়, ওইভাবেই থেকে যায় এক বছর। আচ্ছা, এই যে স্ত্রী পোকা আর মেল ফিমেল যেটা কথা বললেন, মেলটা উঠতে পারে, জি, এই পার্সেন্টেজ কেমন, মেলের পার্সেন্টেজ কেমন হয়? 10% আমরা আমরা যদি ওই মেলগুলোকে যদি ধরে ফেলতে পারি, মেরে ফেলতে পারি, তাহলে হয়তো ডিম পাড়ার না সমস্যা নাই, এতে তো পার্থক্য জেনেটিক, ওরা কিন্তু ওই মেটিং ছাড়াও এগলে করে। ও আচ্ছা, খুব ইন্টারেস্টিং বিষয় কিন্তু। আচ্ছা, এরা এই পুরুষ স্ত্রীর সাথে মিলন ছাড়াই স্ত্রীগুলো ডিম পড়ে দেয় এবং সেগুলাই ডিম ফুটে বাচ্চা বের হয়। এটা সমন্বিত
পদ্ধতিতে মানে সবাই মিলে সমন্বিতভাবে প্রয়োগ মানে কন্ট্রোল দমন করতে হবে। এককভাবে আমার গাছে আক্রমণ হয়েছে, আমি কন্ট্রোল করলাম, পাশের ক্ষেত্রে যদি না দমন করে তাহলে এটাকে দমন করা সম্ভব না, পাশের ক্ষেত্রে চলে আসবে। আর লং টার্ম করতে হবে, সুতরাং সবাই মিলে করতে হবে। 3 বছর কি 4 বছর একনাগাড়ে করতে হবে, ভবিষ্যতের জন্য ক্ষতি করে এটা, যদি স্থানান্তরিত হতে পারে। ডিমটাকে নষ্ট করতে না পারলে ও কোনো না কোনো ভাবে ও ফার্টিলাইজার হয়ে হ্যাচিং করবে সেটা তখন আবার বাচ্চা হয়, ও আবার বংশবিস্তার করবে, আবার বংশবিস্তার করবে, তো সেটা একটা ভয় থেকে যাচ্ছে আর কি। যে ওটাকে ভয়টা এই জন্যই, কারণ কি ওদের এগ লে করার ক্ষমতা তো অনেক বেশি, প্রায় 600টার মতো ডিম পারে, যদি একটাও কোনোভাবে বেঁচে যায় সে তো পরবর্তীতে 600টা ডিম দিচ্ছে। সো এই জন্যই ধীরে ধীরে দেখা যাচ্ছে যে খুব মারাত্মকভাবে এটার প্রকোপ বেড়ে যাচ্ছে, এই কারণে যেহেতু এদের খুব হাই ফার্টিলিটি রেট। আচ্ছা, আরেকটা বিষয় আমাদের খুব জানার দরকার, আমরা দেখলাম প্রতিবেদনে একটা গাছের মধ্যে এমনভাবে ওরা আটকিয়ে রেখেছে যে ওইখানে ওই গাছের যে পাতা ও যে সালোকসংশ্লেষণ করবে, ফটোসিনথেসিস করবে, সেই সুযোগটাও তো রাখছে না, কারণ ও তো সূর্য আলো ওই গাছের তো ঢুকতে পারছে না, নিজে এটা কভার কভার করে ফেলছে। এই কারণেই আমাদের ওই গাছের দিন দিন তো ওর তো গ্রোথ কমে যাবে বা ফল দেওয়ার ক্ষমতা কমে যাচ্ছে, কি মনে হয় আপনার? গাছের তো ফল দেওয়ার ক্ষমতা কমেই, ইভেন যে ফলের সাইজগুলো, যে আমরা এবারে কাঁঠালগুলো দেখছি সব ছোট হয়ে গেছে, কাঁঠাল গাছের গোড়া থেকে এমনভাবে ছবিতে দেখছেন যে এমনভাবে তারা রস চুষে খেয়ে ফেলে যে কাঁঠালটা আর বড় হতে পারে না। আবার যখন আমের ফ্লাওয়ারিং পর্যায়ে হয়, ফুল হয়, তখন ফুলের গোড়া থেকে রস চুষে খায়, যার ফলে ওই মুকুলে আর কোনো ফল হয় না, এবং যেখানে ফল হয় সেটাও এত চুষে খায় যে ফলটাও ছোট হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় যে এইটা এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানো কীভাবে বন্ধ করতে পারি আমরা, সে বিষয়ে কী বলবেন? সেক্ষেত্রে আমরা নিজেরা সচেতন হলে এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়ানোটাকে আমরা বন্ধ করতে পারি। যেমন আমি যদি কোনো জায়গা থেকে আম কিনে নিয়ে আসি, বা আমের মাধ্যমে এটা ছড়তে পারে, যেহেতু আমের বোটায় থাকে, আমের ঝুড়িতে থাকে, সেখানে আমি ভালোভাবে যদি আমরা চেক করি এগুলোকে যে আরেক জায়গায় যাচ্ছে কি না এই পোকাটা, সেক্ষেত্রে আমরা এগুলোকে দমন করতে পারি। মানে প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। ইভেন আমি যে কোদাল দিয়ে এই অর্চার্ডে কাজ করবে কোনো একজন কৃষক, সে যদি এই কোদালটা নিয়ে আরেক জায়গায় কাজ করতে যায়, সে তার সাথেও ডিম থাকতে পারে কিংবা এক্স্যাক্ট থাকতে পারে, ওইখানে কিন্তু এভাবেই ছড়াচ্ছে। প্রথমের দিকে দেখা গেছে 3-4 জেলাতে ছিল, এখন ধীরে ধীরে দেখা যাচ্ছে সব জায়গায় কিন্তু এভাবেই ছড়ছে, কারণ তারা নিজেরা কিন্তু উড়ে যেতে পারে না। অনেক ধন্যবাদ আপনাদেরকে। দর্শক, আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমুখ অনুষ্ঠান পেট্রোকেম সোনালী দিন। আজ এ পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।